সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে হচ্ছে শুক্রবার দিন, আমি কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম। তো আজকে আমরা প্রিয় পাখি যেটাকে বলে পিকনিক মাটির চুলাই করব। এখানে আমি কিছু বেশ সবজি নিয়েছি, মুরগি, মাছ, ধনিয়া পাতা, গাজর, টমেটো, সব কিছু টুকটাক বাজার সবাই করে নিয়ে আসছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এগুলো সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপর সবজিগুলো কেটে নেব। আমি প্রথমে হচ্ছে গাজরটা কেটে নিয়েছি। তো আমার বাসায় যে খালা আছে উনি আসলে এখনও আসে নাই, উনি দুইটার দিকে আসবে। তো আমি হচ্ছে ওটা দুইটার পরে রান্না করবো, তার জন্য আমি কেটে কেটে নিজের হাতেই আমি কেটে কেটে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না খেতে কিন্তু অনেক মজা। তো ভাবলাম বাসায় না করে মাটির চুলায় করি, বা বাসায় সবাই বাচ্চা কাচ্চা মিলে খাওয়া দাওয়া করবো এটা রাতের বেলা। তো আমি একটা বিকেলে শুরু করেছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, আমি সব কিছু গুছগাছ করে আমি নিয়ে আসছি। তো আমার খালা দুইটার পরে চলে আসছে, তো আমাকে খালা আর কি এগুলো সাজিয়ে নিয়ে আসতে হেল্প করছে। তো এখানে আমি কিছু নিয়েছি, পেঁয়াজ, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল, ফুলকপি, গাজর, টমেটো, তারপরে ধনিয়া পাতা, আর মশলা আদা রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা, একটু চিনি, লবণ, যা যা প্রয়োজন সবই নিয়েছি। তো আর মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা আমি আধা ঘন্টা আগে ভেজে রেখেছিলাম। একটু হালকা ভেজে নিয়ে আমি তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি। তো আমার সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, চুলাটা ধরাই দেবো। আর মাংসটা আমি আগে হচ্ছে গ্যাসে চুলাতে ভেজে নিয়ে আসছি। তো এই তো খালা চুলা ধরাই দিয়েছে, এটা হচ্ছে আমাদের চুলা। আমরা মাঝে মাঝে ছাদে রান্না করি, এই চুলাতেই আমি এখন রান্না করব। তো আর আবহাওয়াটা খুবই খারাপ, আর হঠাৎ করে দেখি বৃষ্টি পড়তেছে, এখন রান্না করতে পারবো কিনা জানি না। ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারের অবস্থা খুবই জটিল, মানে বাতাস আসতেছে। তো আমরা একদম একটা গ্রামের পাশে এসে খালা চুলাকে ধরাই দিয়েছি। আমার এই ভিডিও দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি বাইরে চারপাশটা একটু দেখাই ছাদের পরিবেশটা। এখন অন্ধকার হয়ে আছে, এখন বাজে বিকেল তিনটা। আমরা দুপুরে লাঞ্চও করিনি, এই মানে পুরোপাতি করবো, বা যেটাকে বলে পিকনিক, ছাদে পিকনিক। খালা আসতে লেট করেছে যেহেতু আমি বাজার করেছি, সব কিছু কেটে কেটে গুছগাছ করেছি। সেই জন্য আজকে আমাদের দুপুরে লাঞ্চও হয়নি। এখন আমরা ছাদে আসছি, বাহিরে বাতাস, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, জানি না রান্না করতে পারবো কিনা। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এতো আমি এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এক এক করে আমি এখন সব কিছু দিয়ে দিব। আমাদের চুলাটা কিন্তু অলরেডি ধরে গিয়েছে। তেল গরম, তেলটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মাংসের ভেজে রাখা তেল দিয়ে দিলাম, তেল ছিল। এখন আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, সব কিছু দিয়ে আর একটু সাথে লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। এখন হচ্ছে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু পানি অ্যাড করে দিলাম, কারণ পানি না দিলে মশলা কিন্তু পুড়ে যাবে, অবশ্যই মাথায় রাখতে হবে পানি দিয়ে নিতে হবে। তো এখন আমি সবগুলো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, এখানে যা যা আছে। শুধু আমি চিনিটা দিব না, চিনিটা পরে দিব। এখন মশলা টশলা দেওয়া হয়ে গেছে, পরে আমি খুব ভালোভাবে চেষ্টা নেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার মাটির চুলা রান্না হচ্ছে, আমরা এটা পুড়ে গেছি, সবাই মিলে খাবো, বাচ্চারা মিলে, বড়রা না, আমার এই ফ্ল্যাটে যারা যারা আছে, আসলে আমার ছেলে খুব করেছিল, আমি আজকে একটা কিছু আমাকে করে দাও। তো ভাবলাম আজকে মাংস দিয়ে সবজি খিচুড়ি করে দিই। তো এখানে হচ্ছে ফুলকপি আর গাজর দিয়ে দিলাম, এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমরা মাটির চুলা সবজি খিচুড়ি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো পরে খুব ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। একটু আমি লবণ দিয়ে দিলাম, দেখুন আমার চুলাটা খুবই ভালো জল খেতে। আর এদিকে বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, রান্না করে রান্নাটা শেষ করতে পারলো। তো আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সব পছন্দ হয়ে গেছে, আমি একটা চালটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের
নাড়া চাড়া দিচ্ছি আর আমি এদিকে লাকড়ি ফেলাফেলি করতেছি। তো পর্যায়ে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমি হচ্ছে রান্নার শেষ ধনিয়া পাতা দিই এবং মাছ বরাবর পর্যায়ে দিই আর শেষ পর্যায়ে আমি দিই। এটা দিয়ে আমার খুব ভালো লাগে। আমি ধনিয়া পাতাকে তিন ভাগে ভাগ করে দিই। এই যে দেখছেন আমার খেলা হচ্ছে নাড়াচাড়া করতেছে আর এদিকে আমি লাকড়ি ফেলাফেলা দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। লাইভে করেছিলাম, তো এখন হচ্ছে যেটা মাংসগুলো দিয়ে দিলাম ওই পর্যায়ে মাংসগুলো দিয়ে সব কিছু চালে ডালে একদম মিশিয়ে ঘুটে ঘাটে আমি পানি দিয়ে দেবো। তো আমার কিন্তু এই যে পানিতে আমি দিয়ে দিলাম, এখন লবণটা চেক করে নেব। এই যে খুবই নাইস আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, যেহেতু সব কিছু হাতে টাটকা টাটকা একদমই বাজার থেকে কিনে আনা কাটা রান্না করা। আর মাটির চুলায় রান্না কিন্তু অসম্ভব মজার, যেহেতু আমরা সবসময় অভ্যস্ত ঘাসের চুলায় খাই, সে অনেক মজাই হয়েছে। এতে এরপর যে আমার খিচুড়ি হয়ে গেছে, তো দেখুন বাহিরের অবস্থা দেখছি, কিন্তু পরে এখন আমরা চলে যাব। তো যেহেতু রান্না করেই ফেলেছি এখন একটু ছাদে বসে একটু খাই, দেখি কেমন হয়। এটা কিন্তু খোরা, আগেরকার দিনে কিন্তু মানুষ খোরায় খেত, তো সেটাও একটু তুলে ধরলাম খোরায় কীভাবে খায়। এখন আমি একটু মাংস নিয়েছি আর সাথে একটা কলিজে নিয়েছি, আমি খাবো, আপনারা দেখতে পান। খুবই নিয়মি হয়েছে, এই শীতে যে সবজি কিছুটি খাবে না সে কিন্তু চরম মিস করবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই রেসিপি ফলো করে একবার অন্তত হলে খাবেন। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ, আমি এখন কিন্তু খাচ্ছি, আপনারা কে কে খাবেন আপনাদেরকে খাওয়াইতে পারলে খুশি হইতাম, খাওয়াইতে তো পারবো না শুধু ভিডিও দেখাইতে পারবো। খাওয়া দাওয়া চলছে, আমি আজকে যে ছাদে রান্না করেছিলাম